আমরা যখন বিবিএলটি 9 এ কোর্স করার পরে কমিউনিটি সার্ভিসে আসি, আমাদের প্ল্যানই ছিল আমরা এডুকেশন নিয়ে কাজ করব। এখানে আমরা সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে এসে তাদেরকে পড়াশোনার ব্যাপারে আগ্রহী করে তোলার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এডুকেশনের প্রতি যে অ্যাটিটিউডটা আমাদের বাচ্চাদের, যে আমাদের সেকেন্ডারি বেনিফিশিয়ারিজ প্যারেন্টস, তাদের অ্যাটিটিউডটা ছিল খুবই বলতে গেলে ভালো নয়। তারা মনে করতো যে এডুকেশন ইনভেস্টমেন্ট না, বরঞ্চ টু লাইবিলিটি। তো সেই জন্য আমরা প্যারেন্টসকে ইনভলভ করতে আমি শুরু করলাম। তাদের সাথে আমরা অনেক ডকুমেন্টারি দেখাই তাদেরকে, তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি যে এডুকেশন হচ্ছে আসলে একটি ইনভেস্টমেন্ট, লং টার্মে তাদের অনেক রিটার্নস দেবে। আর আস্তে আস্তে দেখা গেলো যে বাচ্চাদের আগ্রহ দেখে প্যারেন্টস নিজেও আগ্রহ হত। 2009 করার সময় সেখান থেকে আমরা শিখেছিলাম কীভাবে আসলে ফান্ডিং ম্যানেজ করতে হয় বা প্রোগ্রাম ডিজাইন করতে হয়। তো আমরা মূলত সেখানে কলেজটা শুরু করেছিলাম মাত্র $2,500 একটা ফান্ড থেকে, যেটা আমরা পেয়েছিলাম ডাকতলা ব্যাংক থেকে। তো এখন আমরা রিসেন্টলি মেরিডিয়ান ইন্টারন্যাশনাল থেকে প্রায় $1,000 মতো একটা ফান্ড পেয়েছি আমাদের স্কুলটা চালানোর জন্য। তো আমরা এখন আমাদের প্রায় 40 জনের মতো স্টুডেন্ট আছে আমাদের স্কুলে। তো আমরা এখন প্ল্যান করছি স্কুলটাকে আরও বড় করার জন্য, এবং আমরা এখন 2 জন পার্মানেন্ট টিচার রাখবো। আমাদের কমিউনিটি প্যারেন্টসের তাদের বাচ্চাদের এডুকেশন অনেক ইন্টারেস্টেড হয়েছে, আর তার নিজেদের কিন্তু প্রবলেমে ওনারশিপ নিয়েছে, আর সেখান থেকেই তাদের এডুকেশনের প্রতি একটা অ্যাটিটিউড চেঞ্জ এসেছে। আমি বিবিএল থেকে যেটা শিখেছি যে যতদিন পর্যন্ত আমরা নিজেদের প্রবলেমে ওনারশিপ না নেব, ততদিন পর্যন্ত আমাদের সোসাইটিতে কোনো লং টার্ম চেঞ্জ আনা সম্ভব নয়।